Students, good morning. Class 6, Bangla class homework. Date 25th of May 2021. দেখো কি দেওয়া আছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। ভাষার কয়টি রূপ ও কি কি? ভাষার দুটি রূপ, সাধু ভাষা, চলিত ভাষা। ঠিক আছে, সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কি? দেখো, সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য হলো, সাধু ভাষা চলিত ভাষা এভাবে লিখে তোমরা করবে। ঠিক আছে, যে ভাষায় সাধারণত সাহিত্য রচিত হয় এবং যা মার্জিত ও সর্বজন স্বীকৃত তাই সাধু ভাষা। শিক্ষিত লোক সাধারণ কথাবার্তায় যে ভাষা ব্যবহার করে থাকে তাই চলিত ভাষা। সাধু ভাষা ব্যাকরণের সুনির্দিষ্ট ও সুনির্ধারিত নিয়মের অনুসারী। চলিত ভাষার সুনির্ধারিত ব্যাকরণ আজও তৈরি হয়নি। সাধু ভাষা গুরু গম্ভীর ও আভিজাত্যের অধিকারী। চলিত ভাষা সহজ ও স্বাভাবিক। এ ভাষা মানুষের মনোভাব প্রকাশে উপযোগী, তাই তো? এ ভাষা প্রাচীন, অর্থাৎ সাধু ভাষা প্রাচীন আর চলিত ভাষা আধুনিক। ঠিক আছে, এগুলো তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে লিখবে, পড়বে। ঠিক আছে, থ্যাংক ইউ।